থার্ড পার্টি সফটওয়্যার ইউজিং এর এই অধ্যায়ে আমরা সুইস নামের যে সফটওয়্যারটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। এটি যদিও ফ্ল্যাশের জন্য তৈরি করা একটি প্লাগইনস, তদুপরি এর অ্যানিমেশনকে আমরা ভিডিও ফর্ম্যাটে এক্সপোর্ট করে আমরা প্রিমিয়ারও এটিকে ইউজ করতে পারি। তো মূলত এটি ইনস্টলেশন করার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা যথারীতি এটির যে সেট আপ ফাইল রয়েছে, তো আমরা এই সেট আপ ফাইল প্রথমে সেট আপ দিয়ে নিব। এরপরে আমাদের এখানে একটি ক্র্যাক ফাইল রয়েছে সুইস টু নামে। মূলত এই ফাইলটিকে আমাদের সি ড্রাইভের যে প্রোগ্রাম ফাইল যে ফোল্ডারটি রয়েছে এটার ভিতরে যে সুইস নামের যে ফোল্ডারটি থাকবে ইনস্টল করার পরে সেই ফোল্ডারের ভিতরে আমাদের এটিকে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দিলে এটি আমরা ব্যবহার করতে পারবো। এটি মূলত ক্র্যাকিং। আমরা সফটওয়্যারটি সোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি এই আমাদের এই প্রিমিয়ার লার্নিংয়ে। যাই হোক, তো আমরা এই সফটওয়যারটির ইউজিংটা এখন কীভাবে করতে সেটি মূলত সফটওয়্যারটির ইন্টারফেস এ ধরনের। এটি মেনুবার এবং এটি হচ্ছে লেআউট এবং মূল মুভির প্রপার্টিস হচ্ছে এটি। মূলত এই প্রপার্টিস আমাদের ডিফাইন করে দিতে হবে যে এটির হোয়াইট, হাইট, রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি। তো এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে প্রিমিয়ারে আমরা যে ভিডিওর জন্য যে সাইজটি নিব এখানেও ঠিক সেম সাইজ আমরা আমাদের নিতে হবে, নতুবা কিন্তু রেজুলেশন ফেটে যাবে এটির। তো এই জন্য আমরা ওয়াইডে ধরুন প্রিমিয়ারে আমরা ওয়াইড 320 এবং হাইট 240 নিলাম। ঠিক একইভাবে আমাদের এখানেও সেম সাইজটি আমাদের নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে আমাদের পছন্দনীয় যে কোনো কালার আমরা দিয়ে দিব। তো সুইস মূলত একটি টেক্সট বেসড অ্যানিমেশন সফটওয়্যার, তাই জন্য এই লেখালেখি করার জন্য মূলত আমরা এখানে যে টাইপ যে বাটনটি রয়েছে এখান থেকে আমরা লিখতে পারি। তো আমরা জাস্ট বাটনে ক্লিক করলেই লেখাটি আসবে এবং এখানে আমরা ফন্ট এবং সাইজ আমরা এখানে ডিফাইন করে দেবো। সাপোজ আমরা এরিয়াল ব্ল্যাক ফন্টে লিখতে চাই, আমরা টেক্সট এখানে আমরা লিখে দেবো সে আমরা আলহেরা লেখাটি লিখলাম। এখন অলরেডি লেখা চলে এসছে। তো এটিকে অ্যানিমেশন দেওয়ার নিয়ম, তো এটিকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে যে উপরে লেফট সাইডে যে অ্যাড ইফেক্ট নামে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনের অপশন আসবে। তো এখানে যে অ্যানিমেশন অপশনটি আসবে সেই অপশন মেনুতে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি, ফেড ইন, ফেড আউট, আমরা প্রত্যেকটি দিয়ে দেখে নিব। এবং স্লাইড ইন ক্লিক করলে ডান পাশে আর সাব মেনু ওপেন হবে এবং এর নিচে যে সমস্ত রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি। সে আমরা এখান থেকে 3D স্পিন এই অ্যানিমেশনটি এই ইফেক্টটি আমরা ইউজ করতে চাই। তো 3D স্পিন আমরা ক্লিক করবো। 3D স্পিনের নেমের যে কম্বো বক্স রয়েছে এই পয়েন্টে ক্লিক করলে আমরা আরও বেশ কিছু ইফেক্ট আমরা পাবো এবং অন্যান্য যে সমস্ত ইফেক্ট রয়েছে এগুলো চেঞ্জ করে আমরা ক্লোজ বাটনে ক্লিক করলে ইফেক্টটি অ্যাপ্লাই হবে। অলরেডি ইফেক্টটি অ্যাপ্লাই হয়েছে, আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি। আমরা প্লে বাটনে ক্লিক করার মাধ্যমে এটিকে প্রিভিউ দেখতে পারি। ঠিক এভাবে আমরা যে কোনো ইফেক্ট আমরা দিতে পারি। আমরা যদি এরকম চাই যে আলহেরা লেখাটি অ্যানিমেশন হওয়ার পরে আরেকটি অ্যানিমেশন হবে মাল্টিমিডিয়া লেখা, ঠিক একইভাবে আমরা টাইপ টুলটি নিয়ে আমরা লিখে দেবো মাল্টিমিডিয়া। মিডিয়া লেখাটি আমরা সাইজে ছোট এবং ডিফারেন্ট কালারে দিয়ে দিতে পারি এবং অ্যানিমেশন আমরা অ্যাড ইফেক্ট থেকে একটি ডিফারেন্ট অ্যানিমেশন আমরা দিয়ে দিব। এবং আমরা অ্যানিমেশন কী ঘটাতে চাই এই টাইম লাইনে আমাদের এটিকে এখানে স্পেসিফিক করে দিতে হবে। আমরা যদি চাই যে আলহেরা লেখাটি অ্যানিমেশন হওয়ার পরে আমাদের মাল্টিমিডিয়া লেখার অ্যানিমেশনটি হবে, তাহলে আমাদের এক্সপ্লোর এই যে স্লাইডারটি রয়েছে এটিকে আমরা ড্রাগ করে ঠিক আলহেরার পরে আমাদের এই পজিশনে সেট করে দিতে হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের অন্যান্য যদি আরও আমরা অ্যানিমেশন করতে চাই, আরও লেখার অ্যানিমেশন আমরা করতে চাই, ঠিক একইভাবে লেখা লিখে আমরা সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমরা এই টাইম লাইনে এখানে সাজিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো। এবং সবশেষে আমাদের এটিকে AVI ফর্ম্যাটে সেভ দিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা এটি করার জন্য ফাইলে যাব। তো এটি অবশ্য বাই ডিফল্ট SWF ফর্ম্যাটে এক্সপোর্ট নিয়ে থাকে, কিন্তু আমরা ভিডিও এডিটিংয়ের জন্য এটিকে আমরা AVI ফর্ম্যাটে সেভ আমাদের ফাইল মেনু ওপেন হলে আমরা ফাইল মেনুর এক্সপোর্টে চলে যাব এবং এক্সপোর্টে গিয়ে এক্সপোর্টে ক্লিক করে আমরা ডান পাশে কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে আমরা
এভিআই যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দেব। আমরা এখানে যে কোনো নাম দিয়ে আমরা নিচে সেভ এস টাইপ এভিআই ফরম্যাট দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করলে এটি এভিআই ফরম্যাটে সেভ হবে। এক্সপোর্ট দেওয়ার সময় যদি কোনো ধরনের মেসেজ আসে জাস্ট আমরা ওকে দিয়ে দিব। এভাবে আমরা সুইসের ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশন তৈরি করে আমরা এটিকে প্রিমিয়ারে ইউজ করতে পারি।